চুম্বক চিনে না এরকম কে কে আসো ক্লাসে? চুম্বক চিনে না এরকম কেউ আছে? চুম্বক সবাই চিনি তাই না? চুম্বক হচ্ছে আমাদের এক ধরনের প্রাকৃতিক প্রাকৃতিক সম্পদ বলা চলে, তৈরি করা যায় কিন্তু মূলত প্রাকৃতিক সম্পদ, ঠিক আছে? যেমন লোহা, লোহা কি মানুষ তৈরি করতে পারে? লোহা তৈরি করতে পারি আমরা? লোহা কিন্তু তৈরি করতে পারি না, লোহা হচ্ছে প্রাকৃতিক সম্পদ, লোহা তৈরি করা যায় না। এরকম চুম্বক ও প্রাকৃতিক সম্পদ, কিন্তু চুম্বক, হ্যাঁ চুম্বক দ্বারা আকর্ষিত পদার্থকে চুম্বকের আধানে আধানযুক্ত করা যায়। বিষয়টা বুঝতে পারি না, আধান, আধান হচ্ছে তোমাদের জন্য নতুন শব্দ। আধান মানে কি? আকর্ষণ, ঠিক আছে? চুম্বক, চুম্বক আছে না, এই চুম্বক থেকে আমি যদি একটা লোহা, একটা লোহার টুকরায় যদি চুম্বক ঘষি, তাহলে কিন্তু লোহার টুকরাটাও কি হয়ে যায়? চুম্বক হয়। এটা দেখছো, এটা কি জানো? এটা বাসায় যা ট্রাই করবা, দেখবা যে লোহা যদি তুমি চুম্বক দিয়ে ঘষো, চুম্বক আর লোহা অনেক সময় ধরে একটু সময় ঘষবা, দেখবা অন্য একটা লোহাতে যেটা লোহা তুমি ঘষছো ওই লোহা ধরবা, দেখবা ওই লোহা টান দিয়ে ধরে আকর্ষণ করে। এটাকে বলা হয় আহিত করা, ঠিক আছে? এটা ধর্ম, এটার কাছে নিয়ে আসা পড়া, বুঝতে পারছি এখন নাকি এখনো বুঝি নাই? না বুঝলে আবার বুঝিয়ে দিব, সমস্যা নাই। বুঝতে পারছি কি? এটা তার মানে একটা চুম্বক দিয়ে একটা লোহাকে যদি আমি ঘষি, তাহলে লোহাটাও কি হয়ে যায়? চুম্বক হয়, কিন্তু চুম্বকের মতো শক্তিশালী হবে না, ঠিক আছে? তাহলে চুম্বকের মতো তো শক্তিশালী হয় নাই। যে চুম্বকটা আমরা যে পড়ছি, চুম্বকের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, চুম্বককে যদি আমরা কখনো এরকম ঝুলাই দিই, কখনো ঝুলাই দেখছো দড়ি দিয়া, ধরো এই পাশে আমি চুম্বকটা রাইখা এখানে রশি দিয়া ঝুলাই দিবা, দেখবে চুম্বক ঘুরে ফিরে একদিকে হয়ে গেছে। তুমি এরকম করে লম্বা করে রাখবা, চুম্বক দেবে এরকম হয়ে গেছে, ঠিক আছে? আবার তুমি এরকম অ্যাঙ্গেল করে রাখবা, দেখবে চুম্বক আবার এরকম হয়ে গেছে। একটা মাথায় তুমি চিহ্ন দিয়ে রাখতে পারবে, যেমন ধরো আমি যদি বলি এরকম একটা চুম্বকের পাট নিলাম আমি, হ্যাঁ এই পাশে এন লিখলাম, এই পাশে এস লিখলাম, এখন আমি চুম্বকটাকে ঝুলিয়ে দিছি কিভাবে জানো? এরকম করে, এইটা আমার এন, এটা এস, ঠিক আছে? ঘুরে দেখবে চুম্বক এরকম হয়ে গেছে। তারপরে মানে প্রথমত আগে ঝুলাই দেওয়া, ঝুলানোর পরে যেটা ডান দিকে থাকবে অর্থাৎ উত্তর দিকে থাকবে ওইটাকে লিখবা হচ্ছে নর্থ, ঠিক আছে? আর এই পাশে তাহলে লিখবে কি? সাউথ, অর্থাৎ এন এস। উত্তর দিকে তাহলে লিখবে হচ্ছে এন, আর দক্ষিণ দিকে তাহলে লিখবে হচ্ছে এস। লিখে ঝুলাই দিবা, দেবে এন এস অবস্থায় আছে। পূর্ব পশ্চিম করে দিবা, দেখবে এন এস হয়ে গেছে। অ্যাঙ্গেল করে দিবা, দেখবে এন এস হয়ে গেছে, ঠিক আছে? অর্থাৎ তুমি যেদিকে ঘুরে দাও না কেন, আবার এদিকে দক্ষিণ দিবা এস দিবা, এদিকে এন দিবা, দেখবে ঘুরে আবার এন এস হয়ে গেছে। তার মানে চুম্বকের এটা একটা বিশেষ বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য কি? চুম্বক নর্থ আর সাউথ অবস্থায় থাকে, অর্থাৎ উত্তর দক্ষিণ তুমি যেভাবে রাখো না কেন চুম্বক ঘুরে ফিরে কি আসবে? উত্তর দক্ষিণ অবস্থায় আসবে। বুঝতে পারছো হিসাবটা? এটা হলো চুম্বকের একটা বৈশিষ্ট্য। আর একটা বৈশিষ্ট্য কি? চুম্বক নর্থ, আমরা যে নর্থ প্রান্তরে চিহ্নিত করছিলাম না, দুইটা চুম্বক নেওয়ার পরে দুইটা চুম্বকের যে এন এন থাকবে, এন এন নর্থ, ঠিক আছে? এই দুইটাকে এক মাসে আনবা, দেখবে চুম্বক দূরে সরে দিয়েছে। দেখবে তুমি যতই চেষ্টা করো লাগানোর, সে কখনোই কি হবে না? লাগবে না, দেখবে দূরে সরে দিয়েছে। আবার চাপ দেওয়া, দেখবে কি হবে? দূরে সরে যাবে নর্থ। আর নর্থ আর সাউথ, উত্তর দক্ষিণকে যখন তুমি কাছাকাছি আনবা, তখন ফেলে জানো ঠাস, আনার আগেই দেখবে এই পর্যন্ত আনছো, দেখবে টান দিয়ে নিয়ে নিছে। আবার টান দেওয়ার সময় মাঝখানে হাত রাখো না, তাহলে হাত সহ শেষ, ঠিক আছে? হাত কেউ সাফাই করে দিবে। মানে এটা হলো সতর্কতা, যে দুইটা চুম্বক নিয়ে অনেকে কি করে, এরকম হাতের ভিতরে ধরে রাখে, হাত জোরে ধাক্কা দিলে হাত কিন্তু কেটে যাবে। এই জন্য চুম্বক সবসময় কি করবা, দূরে ধরা আগে থেকে ট্রাই করবা, তখন আবার চুম্বকের সাথে চুম্বক বাড়ি খেয়ে ভেঙে যেতে পারে। ও চুম্বকের আকর্ষণ কিন্তু অনেক বেশি, ঠিক আছে? চুম্বক আকর্ষণ, তাহলে আমরা কি বুঝতে পারছি যে চুম্বকটাকে যদি আমরা একটা কি বললাম, চুম্বক এন আর এন পরস্পরকে কি করবে? এন আর এন সমধর্মী, এটাকে বলা হয় সমধর্মী। সমধর্মী মানে কি? সমান ধর্ম,
অর্থাৎ ওর ভিতরেও যে গুণ আছে আমার ভিতরেও একই গুণ আছে, এরকম গুলাকে বলা হয় কি সমধর্মী। অর্থাৎ এন হচ্ছে যে ধর্মের পরেরটা এন কি একই ধর্মের, তাহলে সমধর্মী পরস্পরকে বিকর্ষণ করে। বুঝতে পারছি? সমধর্মের যে সমধর্মের যে বিষয়টা আছে এটা পরস্পরকে কি করবে বিকর্ষণ, আর বিপরীত ধর্মী পরস্পরকে আকর্ষণ করে। হিসাবটা বোঝা গেছে? খালি এটাই মনে রাখবা। তাহলে মানে সমধর্ম হচ্ছে কি এন আর এন, এন এন পরস্পরকে কি করবে বিকর্ষণ, আর এন এস পরস্পরকে আকর্ষণ। এই জন্য আমাদের এই পাঠে দেখছো একটা লাগেছে এস, পরে একটা ঘর গ্যাপ দিয়ে পরে আবার লাগেছে কি এস, এন এস এন এস এন এস এরকম করে লাগেছে না, ঘুরে ঘুরে। কেন এটা করছে? এন লাগেছি এস, এস তো এনকে টান দিবে, টান দিবে না, টান দিয়ে তো লাগতে পারবে না, টান দিয়ে লাগবে লাগবে না, এই টানকে আরো শক্তি বেশি দিবে। এই যে দাঁড়ায় ও তো সবাইকে আকর্ষণ করতেছে, এন কেও একজনকে আকর্ষণ করতেছে আর একজনকে কি করতেছে বিকর্ষণ। ও যদি এই পাশটা যদি আমাদের এন হয় তাহলে এন কে কি করবে আকর্ষণ, আর এস কে কি করবে বিকর্ষণ। যখন এন এর জায়গায় আসবে, এন আসবে না, এন তো ওর কাছে চলে যেতেছে, তখন এস কি করবে ধাক্কা দিবে এখান থেকে, এস ধাক্কা দিয়ে পাঠিয়ে দিবে। এই জন্য এটা কি করবে অনবরত ঘুরতে থাকবে, এটা ঘোরার পিছনে এন এস নর্থ সাউথ। আমরা যদি পুরাটাই এন দিয়ে রাখতাম তাহলে ঘুরতো, কিন্তু ওই রকম শক্তি পাইতাম না আমরা যেরকম চাইতেছি। ঠিক আছে, আমরা একটু কম পাবো, বেশি পাবো কখন, যখন একটা নর্থ আর একটা সাউথ দুইটা পাত একবারে দিয়া বানায় তারপর এখানে আমি একটা যদি চম্বুক রাইখা দিই এবং এটা যদি ঘুরাই যতক্ষণ পর্যন্ত মোটরটা নষ্ট না হয়ে যায়, আর মোটরের তো একটা ক্ষমতা আছে চলতে চলতে তো পরে নষ্ট হয়ে যাবে, হবে না? যতক্ষণ পর্যন্ত মোটর নষ্ট না হবে ততদিন পর্যন্ত তুমি যদি না চাও তাহলে সে আর কখনোই থামবে না। একবার যদি ঘুরে দিই, ঘুরে দিয়ে যদি আমি ঘুমায় পড়ি, ঘুম থেকে উঠে দেবো সে কি করতেছে ঘুরতেই আছে, এবং তার কি শক্তি কিনে যাবে কমবে না? আমরা তো ব্যাটারি দিয়ে চার্জ দিলে আধা ঘন্টা পরে চলে যাই, তাহলে এটা কমবে না কেন? চার্জার আমরা এক ঘন্টা চার্জ দিলে কমে যায় না, তাহলে এটা কমবে না কেন? এটা তো কমে যাবে। আসলে আমরা এখানে তো কোনো ফোর্সই দিই নাই, আমরা কোনো বল দিছি, ও নিজের কারণেই ঘুরতেছে। যে নিজের কারণে ঘুরে তাকে কি থামানো যায়? আমি পৃথিবীকে কি থামাইতে পারবা? আমরা থামাইতে পারি নাকি পৃথিবী